সিগারেট খেলে কি হয়? কি হয়? সিগারেটটা কেন খাও তুমি? ভালো লাগে, অভ্যাস হয়ে গেছে। না, সিগারেট খেলে কেমন লাগে সেটা বলো। মজা লাগে, পয়সা দেখি সময় কাটাই, মজাই লাগে, ভালোই লাগে। পয়সা একা একা গল্প না করে কারোর সাথে গল্প করতে পারি না, যার কাছে যাই সেই খালি জানি মানে একা একা নীরবে মনে সিগারেট খাই, ভালো লাগে। আমার উপকার সময় কাটানো ভালো লাগে, যার কাছে কথা কথা গল্প করি, দিরা কথা কয়া, তোর বাড়ি কই, হ্যান তেন কয়া, জারি মারে দিরা যা হেন থেকে অভ্যাসের জন্য খাওয়ার কিছু না। আজকে এখন আমরা খাওয়া দাওয়া করব, কিন্তু একটা কথা দিতে হইব যে যতটুকু বুঝলাম কথা বলে তোমরা হুট করে সিগারেট ছাড়তে পারবে না, ঠিক না? কিন্তু কথা দিতে হইব যে আস্তে আস্তে সিগারেট খাওয়া ছেড়ে দিবা, ঠিক আছে? ছাড়তে হবে, তুমিও বুঝো টাকা নষ্ট হয় না। ওই টাকা সারাদিনে যে সিগারেটটা খাও এই টাকা যদি জমা রাখো তাহলে ওইটা দিয়ে একবেলা খাইতে পারবে কিনা, খাবার খেতে পারবে কিনা, ভালো খাবার খেতে পারবে কিনা, ঠিক না? হ্যাঁ, এ ভাই সারা দিনে এক প্যাকেট দুই প্যাকেট সিগারেট খেলে ইন্না লিল্লাহ সারা দিনে কত বল লাগে আমি চাই না ও জানে ভাই গুয়া গেছে। আচ্ছা ঠিক আছে, কও যে সিগারেট খাওয়া ছাড়ার চেষ্টা করব না, বলো খাওয়ার জন্য ছাড়ানোর জন্য চেষ্টা করব, চেষ্টা করবা। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো তোমরা খাইতে যাও খাওয়াটা ওরা আমার যা বুঝছেন। আচ্ছা এখন কথা হচ্ছে যে এই চারজনকে পাইছি আচ্ছা তো আমরা এই চারজনকে পাইছি কমলাপুর স্টেশনে আছি আমরা এই মুহূর্তে। তো আমাদের শুরু থেকে একটা প্ল্যান ছিল যে আজকে আমরা দুইজন অথবা চারজনকে, মানে অনেককে তো পারবো না, তবে দুইজন অথবা চারজনকে আমরা মানে খাওয়াবো, মানে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো, রাতের খাবার খাবো আর কি। তো আর যে সাইমুর ভাই এবং ভিডিও স্বদেশ ডট নেট এর পক্ষ থেকে আমরা এই আয়োজনটা করেছি, তাহলে চলেন আমরা একসাথে খাওয়া দাওয়া করি নাকি? হ্যাঁ, রাতের খাবারটা খাই, পেট শান্তি তো, এই তো গুড, তাহলে চলো।